আপনারা দেখেছেন কি আমি জানি না আমার ফেসবুক পেজে আমি এর আগে একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছি আমি এর যেই বিরুদ্ধে কথা হচ্ছিল যেই ব্যাপারে কথা হচ্ছিল তো আমি স্ট্যাটাস দিয়ে দিয়েছি এর বাইরে আমি আসলে কোনো কথাই বলতে চাই না আর কথায় কথা বাড়ে সো কোনো কথা আসলে বাড়াতে চাই না যে যেটা ভাবে অল্প বয়সের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ভুল করেছেন নায়িকা পূজা চেরি ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন এই নায়িকা বাংলা চলচ্চিত্রের সুপার স্টার সাকিব খানের সাথে জড়িয়ে বারবার আলোচনা এসেছেন পূজা চেরি কিছু বলতে চাই না কোনো কোনো আমি 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 দিতে চাই না না যেহেতু এটা নিয়ে এখন আপাতত আমার সাথে কথা হচ্ছে সঠিক উত্তর সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে পূজাচেরি সবার কাছে ক্ষমা চেয়ে লিখেন আমার চোদ্দ বছর বয়সে যা আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে আমি জাজিরি সৃষ্টি জাজিরি মেয়ে আগে মনে করতাম জাজমানে শুধুই চাজ সেই সময় নায়িকা আরও লিখেন আসলে জাজমানে আব্দুল আজিজ খোকন বাপি মাহিয়া মাহি ফারিয়া রৌশন সিয়াম সৈকত নাসির ও রাফিবাইয়াসহ আরো অনেকে সেই স্ট্যাটাসে নিজের ভুল স্বীকার করে পূজাচেরি লিখেন আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে আপনাদের ছোট বোন এবং সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন নাইকার এমন পোস্টের পর কমেন্টে নেটিজেনরা নানান রকম সমালোচনায় মেতে উঠেছেন তাদের মধ্যে আহসানুল্লাহ হাসান নামে একজন লিখেন সাকিবের তৃতীয় বাচ্চার মা হিসেবে জাতি আপনাকে মেনে নিবে আপনি চিন্তা করবেন না ভুল যেটা করেছেন ওটা কোনো ব্যাপার না আপনি মজা পেয়েছেন সেও মজা নিয়েছে কিন্তু সমস্যা হল বাচ্চাটার নাজনীন চৌধুরী নামে একজন সাকিব খানকে জড়িয়ে লিখেন সাকিব তুমি মহান তোমার সংস্পর্শে এসে ফিরে যায়নি কোনো নারী পেয়েছে মায়ের সম্মান যা শুধু দয়াল সাকিব তোমারই দান তাউফিকা হাসান নামে অন্য একজন লিখেন কি ভুল করেছ সেটা সবাই জানতে চায় এর আগে সাকিব বুবলির বিয়ে এবং ছেলের ছবি প্রকাশের পর সাকিবের সাথে পূজাচেরির সম্পর্কে গুঞ্জন ওঠে সে সময় মূলদারার গণমাধ্যমসহ অনলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা হয় সাকিব পূজাচেরিকে নিয়ে তখন তো মশগুল চেরি ফুল নিয়ে চেরি নিয়ে চেরি ফল নিয়ে মশগুল ছিল বলে তো বুবলি গিয়ে ক্যাচাটা দিছিল তার বাসায় চেরিরে ডেট তারিখ জানতে চান সময় জানতে চান দারোয়ানের ইন্টারভিউ দেখতে চান সব আসবে সামনে একটু অপেক্ষা করেন আমরা বারবার সেগুলো তুলে ধরেছি বলেই তো তুমি এখন আর আমেরিকা এখন আমেরিকা না আমরা তো তোমার বগল দাবা কাবরের পূজা চেরিকে নিয়ে তুমি এতদিনে আমেরিকায় থাকতা এইগুলা বুবলি জানে অপু জানে তারা হয়তো এখনও তোমার উপরে ডিপেন্ডেন্ট যে কারণে অপু মুখ খুলে না বুবলি মুখ খুলে না বা খুলবে কি খুলবে না জানি না আমরা বারবারই বলে আসছি এর বেশ কয়েকটা কন্টেন্ট বলেছি অপেক্ষা করুন আর কিছুদিন অপেক্ষা করুন ধর্মের কল বাতাসে আরও নড়বে তবে শুরু থেকে সাকিব খানের সাথে পূজাচেরি সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছিলেন পূজাচেরি ওরকম আপাতত কোনো প্ল্যান আমি করছি না এখন মাত্র ক্যারিয়ার শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক কিছুই শোনা যায় অনেক কিছুই দেখা যায় কথা হচ্ছে আমি 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 সেটা বলেছি বলেছি কিনা কি কি কোনো দিয়েছি সো এটা আসলে পুরোটাই লাইভে পূজাচেরির মতো এর আগে অপবিশ্বাস ও বুবলি সাকিবের সাথে সম্পর্কে বিষয়টি গোপন রেখে পরবর্তীতে সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন সেই ধারাবাহিকতায় পূজাচেরির এই ফেসবুক স্ট্যাটাসের কারণ বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম মন্তব্যে মেতে উঠেছেন নেটিজেনরা